নমস্কার বন্ধুরা বর্ণিতাস টেস্টি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠেকুয়ার রেসিপি একদম সঠিক পরিমাপ সহ কিন্তু এই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি রেসিপিটা কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু পারফেক্টভাবে কিন্তু ঠেকুয়া তৈরি করে নিতে পারবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ আটা এখানে মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আর নিয়েছি এখানে এক কাপ ময়দা এবারে আটা আর ময়দার ময়দাটাকে আমি খুব ভালো করে কিন্তু একটু চেলে নেব এটা কিন্তু অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এক প্যাকেট আমল দুধ ছোট এক প্যাকেট আমল দুধ ব্যবহার করেছি এবার এই আমল দুধটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে এরকমভাবে চেলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ মৌরি এখানে আমি পুরোপুরি এক চামচ মৌরি ব্যবহার করেছি আর দেব পঞ্চাশ গ্রাম ঘি এখানে আমি পুরোপুরি কিন্তু একদম পঞ্চাশ গ্রাম ঘি ব্যবহার করেছি আর যেই যেই মেজারমেন্টগুলো বললাম আমি যে দু কাপ আটা এক কাপ ময়দা এক কাপ সুজি এক প্যাকেট আমল দুধ পঞ্চাশ গ্রাম ঘি আর এক চামচ মৌরি এই মেজারমেন্টগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তোমরা বাড়িতে ঠেকুয়া তৈরি করতে পারবে এবার আমি খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। এরকম হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু চেপে চেপে ময়ামটা দিয়ে নিতে হবে তো এবার মায়ামটা দেওয়ার পর দেখো কী করে বুঝতে পারবে তোমরা হাতের মধ্যে নিয়ে একটু চেপে দেবে একটা ডেলা ধরনের হলে পরে তখন বুঝতে পারবে যে ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপ আমি নারকল কোড়া এখানে আমি ঘরে একদম নারকল কোড়াটা তৈরি করে নিয়েছি সেই নারকল কোড়া ব্যবহার করেছি আর দেব দু টেবিল চামচ আখের গুড় আখের গুড়টা দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু আবার এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব আর দেবো আমি ওই একই মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দেব। চিনি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আবার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠেকুয়া বানানোর রেসিপি এবং পারফেক্ট পদ্ধতিতে তোমরা কিভাবে বাড়িতে ঠেকুয়া তৈরি করতে পারবে আর আমি কেন ঠেকুয়াটা তৈরি করলাম সে কারণটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো প্রথমে বলি ঠেকুয়াটা কিন্তু ছট পুজোর একটা প্রধান প্রসাদ বলতে পারো ছট পুজোতে অবশ্যই কিন্তু এই ঠেকুয়াটা পুজোতে দেওয়া হয় তো ছট পুজো হল ধর্মপ্রাণ হিন্দুদের একটা বিশেষ ধর্মীয় উৎসব এটা নেপাল উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডেরও হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তারাই কিন্তু এই পুজোটা বিশেষ মর্যাদার সঙ্গে পালন করেন আর এই ছট পূজা হল সূর্য দেবতার পুজো তো এই ছট পুজোতে প্রসাদ হিসাবে সূর্যদেবতাকে এই ঠেকুয়া তৈরি করে দেওয়া হয় মানে প্রসাদ হিসাবে দেওয়া হয় আর এই ঠেকুয়াটাকে কিন্তু খাজুরিয়া বা ঠিকারিও বলা হয় তো দেখো কথা বলতে বলতে এখানে আমি দোটা তৈরি করে নিয়েছি অল্প অল্প করে জল মিশিয়ে তো জল কিন্তু এক কাপ পুরোপুরি লাগেনি আমি পুরো একটা মেজারমেন্ট কাপই ব্যবহার করেছি এখানে আর তোমাদের সেটা বোঝানোর সুবিধার জন্য তো দেখো এখানে অল্প পরিমাণ জল বেঁচে গেছে খুব একটা কিন্তু বেশি এখানে জল প্রয়োজন হয় না তার কারণ চিনি থেকে কিন্তু অলরেডি জল গলতে শুরু করে তো দেখো ডোটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর এই ঠেকুয়া বানাবার জন্য আমি কিন্তু কোনো রকমের ছাঁচ কিচ্ছু ব্যবহার করবো না এখানে পুরোপুরি হাতের কেরামতই দেখাবো যে হাত দিয়েও কিন্তু কত সুন্দর ডিজাইন করা যায় সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বা দেখিয়ে দেব তোমরাও খুব সহজে কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে পারবে তো এরকম রুটির মতো এক একটা করে লেচি করে নেবে লেচি করে নিয়ে বেলুন চাকিতে অল্প করে বেলে নেবে খুব বেশি কিন্তু পাতলা করবে না মিডিয়াম রাখবে আবার খুব বেশি মোটাও রাখবে না তো দেখো এরকমভাবে বেলে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে আমি কিন্তু কিছুটা পাতার মতো শেপ দিয়ে দেবো পাতার মতো শেপ দেওয়ার পর আমি দু হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে একদম পুরো পাতা তৈরি করে নেবো যেহেতু আমি এই ঠেকুয়াটা পাতার মতো রাখতে চাইছি তো সেই জন্য তো এবার আমি দু সাইড দিয়ে একটু চেপে চেপে দিয়ে মানে সমান করে দেবো যাতে কোনো অসমান ভাবটা না থাকে এবার যে চাকুটা ছিল বা চুরিটা ছিল তার পেছন দিকটা দিয়ে এবার আমি এরকম একটু চেপে চেপে দেবো এরকমভাবে কিন্তু দু সাইডে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম পুরো পারফেক্ট পাতা তৈরি হয়ে যাবে কোনো রকমের ছাচ প্রয়োজন হবে না হাতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে ঠেকুয়ার ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় দেখেছো কত সহজে তৈরি করে নেওয়া যায় তো এরকমভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি পুরো লেচিটা হবে একদম রুটির মতো ঠিক আছে রুটির মতো লেচি করে নেওয়ার পর এরকমভাবে আবারও বেলে নিয়ে অল্প করে ছোট্ট করে বেলে নিতে হবে বেলে নিয়ে তারপরে কিন্তু আবার চাকু দিয়ে সেম ওরকম পাতার মতো করে দিয়ে দিতে হবে মানে কেটে নিতে হবে তো এটা যদি তোমরা মনে করো যে হাতেই করবে তাহলে কিন্তু একটু অসমান ভাব থাকে তার জন্য আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু তোমরা ছুরি দিয়ে যদি করো এরকমভাবে তারপরে দু সাইড দিয়ে চেপে চেপে পাতার মতো করে নিলে তাহলে কিন্তু আর কিন্তু আলাদাভাবে খুব একটা ঝামেলার প্রয়োজন হবে না আবার কিন্তু মেশিনেরও প্রয়োজন হবে না ঠিক আছে মানে ছাঁচের প্রয়োজন হবে না দেখেছো কত সহজে খুব সুন্দর করে ঠেকুয়ার ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় তো এই ঠেকুয়াটা বানানোর প্রধান উদ্দেশ্য ছিল ঠেকুয়াটা খেতে ভীষণ ভালোবাসি বা ভালোবাসে বাড়ির সকলে তো সেই জন্য খুব একটা বেশি আমরা এখানে পাই না আর কেউ যদি বন্ধুবান্ধব গিফট করে তো সেটা কিন্তু খুব একটা যে বেশি পরিমাণে গিফট পাওয়া হয় বা সেরকম কিছুও নয় তো তার জন্য খুব ইচ্ছা করলো যে কিভাবে আমরা নিজেরাও বাড়িতে ঠেকুয়া তৈরি করে দীর্ঘদিন স্টোর করে খেতে পারি তো তার জন্য কিন্তু আজকে আমার এই প্রচেষ্টাটা আর সেই প্রচেষ্টাটা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কথা বলতে বলতে সমস্ত আমি ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব তো আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই ঠেকুয়াগুলো এক একটা করে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যদি সঠিক পদ্ধতিতে সঠিক মাপ সহ ঠেকুয়া তৈরি করতে চাও এবং স্বাদেও হবে দুর্দান্ত সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের রেসিপি বা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করব কথা দিচ্ছি যে রেসিপিটা সকলের কাছে ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো খাবে আর ঠিক আমি যেই মাপগুলো বলেছি সেই মাপগুলো যদি তোমরা ফলো করো একদম এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু মেশানো হয়নি কিচ্ছু নয় একদম ঠিকঠাক মাপে কিন্তু আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি রেসিপিটা সকলের ভীষণ পছন্দ হবে এবং সকলের ভীষণ কাজে আসবে তো অবশ্যই কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমাকে ফিডব্যাক দিতে একদম ভুলো না আর এই ছেকুয়াটা কীভাবে তোমরা পারফেক্ট পদ্ধতিতে ভেজে নেবে সেটাও বলে দিই তোমাদেরকে সেটা হচ্ছে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে দেবে লো করে দেওয়ার পর তারপর ঠেকুয়াগুলো দিয়ে দিয়ে দেবে আর একটু সময় নিয়ে ঠেকুয়াগুলো ভেজে নেবে যেহেতু একটু মোটা মোটা থাকে মানে পুরটা সেই জন্য ভেতরটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে আর ভাজা হওয়ার পর কিন্তু ঠেকুয়াগুলো একটু নরম থাকে কিন্তু সময় দিলে মানে একটু সময় গেলে পরে ঠেকুয়াগুলো কিন্তু একদম মচমচা হবে ভীষণ ভীষণ ক্রিস্পি হবে আর স্বাদে হবে অতুলনীয় ঠিক আছে তো প্রথম কোলাটা আমি ভেজে নিয়েছি নেওয়ার পর আমি বাকি আবার আরেক বাজ ভেজে নেব তো এরকমভাবে কিন্তু সব কটা আমি ঠেকুয়া ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো দ্বিতীয় ব্যাচটাও কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে এরকমভাবে তুলে নিতে হবে একটু লাল লাল করে আর সময় নিয়ে ভাজতে হবে এই ঠেকুয়াটা ভাজার জন্য কিন্তু একদম তাড়াহুড়ো করলে হবে না একটু সময় নিয়ে ভাজতে হবে তো দেখো ঠেকুয়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি শব্দও শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে ভীষণ ক্রিস্পি হয়েছে আর স্বাদে কিন্তু খুব সুন্দর আর উপর থেকে যেই চিনির দানাগুলো রয়েছে সেটা কিন্তু এই ঠেকুয়ার উপরে একটা ক্যারামেল মতো হয়ে যাবে লাল লাল হয়ে খুব সুন্দর দেখতে হয়েছে একদম পারফেক্ট পাতা ডিজাইন হয়েছে কোনো রকমের ছাঁচ ছাড়া কত সুন্দর ডিজাইন কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবে যদি এই তোমরা টিপসটা ফলো করো আর যেসব আমি উপকরণগুলো বলেছি আর পরিমাপটা বলেছি তোমরা কিন্তু এভাবে অবশ্যই দিয়ে বাড়িতে ট্রাই করো এখানে আমি দুটো বাদ দিয়ে মানে দুটো লেচি বাদ দিয়ে বাকি সবকটা আমি পাতা ডিজাইন করে নিয়েছি আর বাকি দুটো আমি আমার মতো করে একটু অন্যরকমের ডিজাইন করে নিয়েছি তাহলে আজকের মতো আসছি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো